আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইরানের পারমাণবিক শক্তির অধিকার নিরাপত্তা সীমিত করা যাবে না বলেছে শীর্ষ কর্মকর্তা। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাইডেন। ফিলিস্তিন আমেরিকান নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক প্রধান। ইসরায়েল, ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনে বাধা। বাহরাইনের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইরানের পারমাণবিক শক্তির অধিকার নিরাপত্তা সীমিত করা যাবে না বলেছে শীর্ষ কর্মকর্তা। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দেশটি নিরাপত্তার পাশাপাশি শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের অধিকার কোনো চুক্তির মাধ্যমে খর্ব করা যাবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি শনিবার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে এমন মন্তব্য করেছেন। বাইডেন প্রশাসন দাবি করার একদিন পরে যে এটি তেহরানের ওপর পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের দ্বারা আরোপিত কিছু নিষেধাজ্ঞা মওকুফ করেছে। ইরানের গবেষণা ও উন্নয়ন চালিয়ে যাওয়া এবং তার শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা ও অর্জন বজায় রাখার আইনি অধিকার, সমর্থিত মন্দের বিরুদ্ধে তার নিরাপত্তা সহ কোনো চুক্তি দ্বারা সীমাবদ্ধ করা যাবে না, শামখানি টুইট বার্তায় এই কথা বলেছেন। এরপর জানবেন ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাইডেন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইরানকে একটি নিষেধাজ্ঞা মওকুফ পুনরুদ্ধার করেছেন। বিশ্বের শীর্ষ স্থানীয় সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক, কারণ প্রশাসন ইরানকে পরমাণু চুক্তিতে পুনরায় প্রবেশ করতে মরিয়ার চেষ্টা করছে। রয়টার্সের রিপোর্ট অনুসারে মওকুফ, যা 2020 সালের মে মাসে ট্রাম্প প্রশাসন প্রত্যাহার করেছিল, রাশিয়ার, চীনা ও ইউরোপীয় কোম্পানিগুলিকে ইরানের পারমাণবিক সাইটগুলিতে অপ্রসারণ কাজ চালানোর অনুমতি দিয়েছে। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, জেসিপিও নামে অনুষ্ঠিত পরিচিত চুক্তিতে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনার মূল বিষয় ছিল প্রযুক্তিগত আলোচনার অনুমতি দেওয়ার জন্য মওকুফের প্রয়োজন। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইরানের পরমাণু চুক্তি পুনরুদ্ধার করলেও ইরানকে মাত্র কয়েক মাসের মধ্যে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরমাণু জ্বালানি সংগ্রহ করতে সক্ষম করে রাখবে। প্রশাসনের কর্মকর্তারা গত বছরের মে মাসের দিকে উপসংহারে পৌঁছেছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচি 2015 সালের চুক্তির মোটামুটি 12 মাসের তথাকথিত ব্রেকআউট পিরিয়ড পুনরায় শুরু করতে অনেক বেশি অগ্রসর হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এই সপ্তাহে রিপোর্ট করে এই তথ্য জানায়, পরবর্তীতে পরিবর্তন সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে, শীঘ্রই একটি সংশোধিত চুক্তিতে পৌঁছাতে হবে। কর্মকর্তারা বলেছেন, ইরানের পারমাণবিক বিল্ডিংয়ের প্রতিক্রিয়া জানাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পর্যাপ্ত সময় রেখে যেতে হবে। প্রেসিডেন্ট বাইডেনের দুর্বলতা ও ত্রুষ্টির ফলে প্রশাসন ইরানের আয়াতুল্লাহ সরকারকে একটি পারমাণবিক অস্ত্রাগার দেওয়ার জন্য এগিয়ে চলেছে, ক্রুজ এই কথা বলেছিলেন। একই আয়াতুল্লাহ যিনি ইসরায়েলের মৃত্যু এবং আমেরিকার মৃত্যুর স্লোগান দেন, বাইডেন প্রশাসন সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য আয়াতুল্লাহর কাছে গণহত্যার অস্ত্র থাকার সুবিধার্থে প্রস্তুতি নিচ্ছে। এরপর জানবেন ফিলিস্তিন আমেরিকান নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের সামরিক প্রধান। ইসরায়েলের শীর্ষ জেনারেল শুক্রবার মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন যে তিনি ইসরায়েলি সেনাদের দ্বারা আটক একজন বয়স্ক ফিলিস্তিনি আমেরিকানের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং একটি সামরিক পুলিশ তদন্ত চলছে। ইসরায়েলি বিবৃতিতে এটা বলা হয়েছে। ওয়াশিংটন মঙ্গলবার বলেছে যে 12 জানুয়ারি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে 78 বছর বয়সী ওমর আব্দাল মাজিদ আসাদের মৃত্যুতে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং পক্ষানুপক্ষ অপরাধ তদন্ত ও সম্পূর্ণ জবাবদিহিতার আশা করেছে। আসাদকে তার পশ্চিম তীরের নিজ শহরে জিলজিলিয়ার একটি উঠানে অবরুদ্ধ এবং প্রতিক্রিয়ায় অবস্থায় ফেলে রাখা হয়েছিল, যেখানে তাকে একটি অস্থায়ী চেকপয়েন্টে ইসরায়েলি সৈন্যরা আটকে রেখেছিল। একটি ফিলিস্তিনি ময়নাতদন্তে পাওয়া গেছে যে আসাদ প্রাক্তন মিলওয়াকির বাসিন্দা, যার হৃদরোগের ইতিহাস ছিল, যিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। ফিলিস্তিনি কর্মকর্তারা এর জন্য দায়ী করেছেন তাকে মারধর করা হয়েছে। একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন রাষ্ট্রদূত টম নিটসের সাথে একটি বৈঠকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবের মৃত্যুতে তার দুঃখ প্রকাশ করেছেন এবং এটিকে সামরিক মূল্যবোধ থেকে গুরুত্ব
সম্পূর্ণ বিচ্যুতি বলে অভিহিত করেছেন বিবৃতি, যা ঘটনার থেকে কোহাবির অনুরূপ জনসাধারণের মন্তব্যের প্রতিধ্বনি। তদন্তের উপসংহারের জন্য কোনো সময়সীমা উল্লেখ করেননি। মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো বৈঠকের বিষয়ে বিবৃতি জারি করা হয়নি। সামরিক বাহিনী ইতিমধ্যে একজন ব্যাটালিয়ন কমান্ডারকে তিরস্কার করেছে এবং ঘটনার প্রাথমিক পরীক্ষায় দুই অফিসারকে বরখাস্ত করেছে এবং বিবৃতিতে বলা হয়েছে কোসাবি রাষ্ট্রদূতকে বলেছেন যে একটি পৃথক সামরিক পুলিশ তদন্ত এখনও চলছে। নিটস ডিসেম্বরে তার পদ গ্রহণের পর এটি তাদের প্রথম বৈঠক, সামরিক বাহিনী বলেছে, এবং দুজন প্রাথমিকভাবে ইরান থেকে আসা সাধারণ হুমকি এবং মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা বিস্তৃত করার সুযোগ নিয়েও আলোচনা করেছেন। জেফারি হেলার দ্বারা রিপোর্টিংয়ে মার্ক হেনরি সম্পাদনা করেছেন। অপরদিকে জানিয়ে দিব, ইসরায়েল, ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনে বাধা। গত কয়েক সপ্তাহ ধরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পারস্য উপসাগর ইতিমধ্যে ফুটন্ত অঞ্চলে উল্লেখযোগ্যভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সানাভিত্তিক সরকার দ্বারা আক্রমণগুলি দাবি করা হয়েছিল একটি পদক্ষেপ যা বিশ্বব্যাপী শিরোনাম দখল করেছিল, কারণ সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে আক্রমণের মুখে পড়েনি। ইয়েমেনি সরকার বলেছে যে ইয়েমেনের সাবোয়া ও মারিব গভর্নরেটরে যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণের প্রতিশোধ হিসেবে তাদের হামলা চালানো হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে জয়েন্ট ব্রিগেড নামে পরিচিত একটি ইয়েমেনি জঙ্গি গোষ্ঠী সাবোয়া তারপর মারিবে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সংযুক্ত আরব আমিরাতকে ব্রিগেডের সমর্থন বন্ধ করার জন্য সতর্ক করেছে। সংযুক্ত আরব আমিরাত আনসারুল্লাহ সতর্কবার্তার কোনো কর্ণপাত না করলেও আন্দোলনটি সংযুক্ত আরব আমিরাতের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সামগ্রিকভাবে সানা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তিনটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। তৃতীয় হামলাটি ব্রিগেড তাদের আক্রমণের সমাপ্তি ঘোষণার পরে এবং বিরোধপূর্ণ অঞ্চল থেকে দূর এলাকায় বাহিনীকে পুনরায় মোতায়েন করার পরে। এছাড়াও তৃতীয় হামলাটি হয়েছিল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের সংযুক্ত আরব আমিরাত সফরের সময়। ইসরায়েলের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের সাথে ঐক্য দেখানোর উদ্দেশ্য ছিল এই সফর। সফরের সময় সম্ভাব্য হামলার বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা যন্ত্রের সতর্কতাও সত্ত্বেও রাষ্ট্রপতি হারজোগ অত্যন্ত ধুমধাম করে নির্ধারিত সফরকে এগিয়ে নিয়ে যান। ইসরায়েলে ফিরে কর্মকর্তাদের হামলার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি তাদের সহানুভূতি বাড়াতে আগ্রহী ছিল, যদিও ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে তথাকথিত আয়রন ডোমের মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে অস্বীকার করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার সুযোগ অনুভব করে। ইসরায়েলেরা পারস্য উপসাগরে কিছু আরব রাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক দৃঢ় করার জন্য তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করে, এই জেনে যে এই অঞ্চলে ইসরায়েলের প্রভাব অবশ্যই আরব রাষ্ট্রগুলিকে চাপ দেবে। ইরানের সাথে সম্পর্ক, দিনের সাথে ইসরায়েল এবং ইরান ঠিক তেল এবং জলের মতো তারা অত্যন্ত পারস্য উপসাগরে সমস্যাযুক্ত জলে একসাথে মিশে না। একই সময়ে ইরান পারস্য উপসাগর জুড়ে আরব রাষ্ট্রগুলির সাথে তাদের সম্পর্ক জোড়া লাগাতে চেয়েছিল। তেহরান ও রিয়াদের মধ্যে পাঁচ দফা আলোচনা এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহানুন বিন জায়েদ আল নাহিয়ানে তেহরানের একটি উল্লেখযোগ্য সফর এই বিষয়ে ইরানের প্রচেষ্টার সাক্ষ্য বহন করে। কিন্তু ইসরায়েলের সাথে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার পথ খোলার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের ইচ্ছার কারণে এই প্রচেষ্টাগুলি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি। এরপর জানবেন বাহরাইনের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা চুক্তি। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। বাহরাইনের রাজধানী মারামায় গত বৃহস্পতিবার এ চুক্তি হয় বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম খবর ইয়োনিস সাফাকের। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহারোনাথ জানায়, চুক্তিতে ইসরায়েলে পক্ষে স্বাক্ষর করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস এবং বাহরাইনের পক্ষে স্বাক্ষর করেছে প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ বিন আল নাইমি। বাহরাইনের শাসক হামাদ বিন ইসা আল খলিফার মানামার বাসভবনে ওই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। ইসরায়েলি গণমাধ্যমে এ চুক্তিটি ঐতিহাসিক ঘটনা বলেও বর্ণনা করেছে, তবে চুক্তিতে কী কী উল্লেখ আছে তা বলা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস বলেছেন, এ চুক্তির ফলে বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। উল্লেখ্য, 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।